আমি শ্রাবণতহিত আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি নাগরিক টেলিভিশনের পর্দায় এক্সিরম এক্সপ্রেজেন্স ক্রিক বাস পাওয়ার বাই মিনিস্টার গুগল টিভিতে আমার সাথে যে অতিথি রয়েছেন তিনি কিন্তু বর্তমান সময়ের সেন্সেশনাল একজন সিঙ্গার বাট ক্রিকেটের গানেও তার রয়েছে বেশ জুরি আমার সাথে রয়েছেন Tasty Manika. Hello. Hello. কি অবস্থা ভালো তুমি কেমন আছো আমি বেশি ভালো থাকতে পারছি না বাংলাদেশ দলকে নিয়ে খুব টেনশন হচ্ছে অবশ্যই ঠিক আমারও তাই একই রকম গতদিনও তো আমরা জিতে 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 হেরে গেলাম আশা করেছিলাম মানে আমি সবকিছু বাদ দিয়েছিলাম ওই দিন যা যা স্কেডিউল ছিল সব বাদ এবং 8:30 বাজে যথারীতি বসে গেছি টেলিভিশনের সামনে তো খুব আশা করেছিলাম বিকজ লাস্ট ম্যাচটা আসলেই আমাদের মানে একদম উইন উইন সিচুয়েশন ছিল এবং লাস্ট পর্যায়ে মামুদুল্লাহ রিয়াজের যে ছয়টা আমার কাছে আমার এত কষ্ট লেগেছে আমি তোমাকে বলে বুঝাই এই যখন ছক্কাটা তখন কি করতিছ হয়েছিল মানে মানে আই ডোন্ট নো মানে হয় না যে এটা আসলে আমরা বলছি আমরা তো ক্রিকেট ফ্যানস হিসেবে বলছি বাট যে ওখানে গ্রাউন্ডে ছিল মামুদুল্লাহ রিয়া তার কেমন লেগেছে জাস্ট খুব হতাশা যুক্ত ফেসটা একদম মনে পড়ছে এখনো ট্রু

শুনবো কিন্তু তার আগে একটা মজার কথা বলিস এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখছো যে খুব বেশি একটা রান হচ্ছে না একশো বারো একশো একশো তেরো বিকজ অফ দা গ্রাউন্ড রাইট কিন্তু চার যে একটা ধুন্ধুমার ব্যাপার আছে ওটা আজকের ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এই যতগুলো খেলা হলো সেটার মধ্যে আজকে কিন্তু তারা খুব ভালো করেছে এবং এটাই কিন্তু বারবার আমরা বলছিলাম যে রান হচ্ছে না একশো দশ একশো পনেরো মানে এরকম একটা বিষয় মানে এর চেয়ে বেশি যাচ্ছে বাহাত্তর রানে অল আউট হয়েছে মানে এর চেয়ে বেশি যাচ্ছিল এবং সবাই তখন বলছিল যে এক্সপার্টসরা যে বিকজ অফ দা গ্রাউন্ড এই কারণে আসলে খুব একটা বেশি রান হয় না বাট এটা আমাদের আজকে প্রুফ করলো যে কারো জন্য অবিশ্বাস্য ওয়েস্ট ইন্ডিজ আঠারোতম ওভার শেষে নয় উইকেটে একশো বারো বিশতম ওভার শেষে যখন এই স্কোরটা ওয়ান ফোরটি নাইন এবং নাইন উইকেটে এটা আসলে আসলেই আনবিলিভেবল বিকজ এটা নয়টা উইকেট চলে যাওয়ার পরে কিন্তু একটা টিমের মনোবল কিন্তু পড়ে যায় একজন প্লেয়ারও যদি এই কাজটা করে স্যালুট দুই ওভারে সাঁত্রিশ রান নিয়েছে এবং অপোজিটে যে দাঁড়িয়ে ছিল সে কিন্তু দাঁড়িয়েছে একটা রানও ইনক্লুড করে আমি তোমাকে একটা মজার কথা বলি আন্ড্রি রাসেল এবং ক্রিস স্কেল এই দুজনের ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছে আমার এই সেই সময় বিপিএল এর খেলার সময় আর কি তো আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর এনার্জি ও কি বলেছে জানো ব্যানানা ও প্রচুর বানানা খায় ওরা ওরা হচ্ছে সারাখন বানানা খায় ইনস্ট্যান্ট একটা এনার্জি দেয় দ্যাটস ইট মানে ও হচ্ছে ন্যাচারাল সুগার খুব পছন্দ করে দ্যাট মিন্স যে ফ্রুটস এর মধ্যে যে সুগারটা থাকে সেখান থেকে আর এদিকে দেখো যখন নিউজিল্যান্ড খেলা শুরু করলো নিউজিল্যান্ড কিন্তু শুরুতেই তিন উইকেট ওদেরও পড়ে গিয়েছে পঁয়তাল্লিশ রানের ভেতরে বাট আলটিমেটলি কিছুই করতে পারেনি কারণ একটা প্রেশার তো কাজ করেছিল মাত্র ৪০ রান করেছে হচ্ছে গ্লেন তার কথাই বললাম মানে তখন একটু আশা জেগেছিল যে হয়তো বা ওয়েস্ট ইন্ডিজকে বিট করতে পারে কিন্তু শেষ পর্যন্ত করে পারেনি আর এত চমৎকার খেলার মাঝেও কিন্তু ধারো ট্রেন বোল্ট এত দুর্দান্ত বোলিং করেছে সেটা নিয়ে কেউ কথা বলছিল চারটি উইকেট নিয়েছিল একটা মজার স্টোরি বলতে চাইছিলে এটা তোমাকে আমি বলতে চাই শোনো তোমার মনে আছে কি না যে তামিম ইকবাল একবার হচ্ছে ইনজিওর ইনজিওরড হয় খেলতে খেলতে গিয়ে এক হাতে উনি ব্যাটিং করেছিলেন সো ওই ম্যাচটা দুবাইতে হয়েছিল এবং আমি ওখানে তখন ছিলাম তার আগের দিনে পরের দিন আমার আমার খেলা দেখার সুযোগ হয়েছে বেস্ট ফ্রেন্ড প্রতিক হাসান আমার সাথে ছিল আমরা দুজন মিলে গেলাম হচ্ছে গিয়ে খেলা দেখবো এবং নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের ম্যাচ চলছে তো আশেপাশে হয় না যে গ্যালারিতে যা যা খাওয়া দাওয়া ছিল তো যা যা আসছে আমি সবকিছু নিয়ে নিয়ে এলাই খাচ্ছিলাম আমাকে বারবার করছে ব্রো না খাইস না ছিল গোলা আছে না আমাকে বলছে ব্রো আমি তোর পায়ে ধরে তুই গোলাটা খাইস না আমি বললাম যে কেন খাবো না ভালো খেলতেছে তারপর কি হলো নিয়ে খেলাম প্রতীক তো আল্লাহ আল্লাহ করতেছে যে শেষ তো যখনই বাংলাদেশ মানে তামিম ইকবাল ভালো খেলতেছিল জাস্ট সবাই চিৎকার করতেছে বাংলাদেশ আর আমি বাংলাদেশ অলরেডি ডাইরেক্ট অ্যাকশন সাথে সাথে উইদিন 15 মিনিট ও মাই গড এত ব্যথা মানে সবাই তো হইহুল্লো করছে আমি লিটারালি মাটির মধ্যে শুয়ে পড়েছিলাম ব্যথা এবং সাথে সাথে আমাকে অ্যাম্বুলেন্স দিয়ে দুবাই হসপিটালে ভর্তি করা হয় আমার আচ্ছা শোনো বাংলাদেশ দলে কার খেলা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে তামিম ইকবালের পরে আমি খুব বেশি পছন্দ করে মাহমুদুল্লাহ রিয়াদকে মাহমুদুল্লাহ রিয়াদ আছে হ্যাঁ সো আমার পছন্দ আর তুমি কি জিজ্ঞেস করেছো যে না হ্যাঁ সেটাই বলেছি তোমার আজকে মানে কি এক্সপেকটেশন রাখছো বাংলাদেশ দলে কে ভালো করবে প্রথম যে চারজনকে তারা নামায় আমি ওই প্রথম চারজনের কোনো আমার এক্সপেকটেশন আমি জানি যে উইকেট যাবে সো আমি ওটা নিয়ে বেশি একটা টেনশন বদর তো থাকে না তবে না জিততে হলে প্রথম চারজন থেকে রান কিন্তু আসতেই হবে টাফ টিম নেদারল্যান্ড খুব মানে ইজি না এটা এটা বলাটা ঠিক হবে না আমার বিশ্বাস আছে যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তহিদ রিদ রাইট সো ওরা আছে সো আমার কাছে মনে হয় যে তারা মাথা ঠান্ডা করে না একটা পর্যায়ে গিয়ে রান নিয়ে নিতে পারবে এটা আমি বিলিভ করি হোপফুলি গত ম্যাচেও তো তাই হয়েছিল কিন্তু ব্যাড লাক ছিল আমাদের আম্পায়ার ছিল ওই 6টা না এটা আসলে আমি তো ওটার দিলো লেগ বাই এ যে 4 রানটা আমাদেরকে দিলো না দিলো না ওয়াইড দুটো দিলো না এই 4টা রানের জন্য আমরা জিততে পারলাম না আমার কাছে এটা মনে হয় যে 4টা রান যদি আমরা পেয়ে যেতাম আমরা অবশ্যই ম্যাচটা জিতে আসতাম এবার আমি তোমার সাথে একটা গেম খেলতে চাই

বা করে এরকম সেলিব্রেশন কোন ক্রিকেটার এটা পারবো না এটা একটা মনে হয় না স্যালুটেটা পারো স্যালুটেটা তো তুমি জানো সেলুট দিচ্ছে সেলুট দিচ্ছে নাম মনে হচ্ছে না হ্যাঁ অথবা সেই ক্রিকেটার কিন্তু পুশআপেও দেয় মানে পুশআপ করে

লিটন কুমার দাস তো ম্যারেড इट्स ওকে সবাই মানে সবাইকে আমি কাকে তো তাকে তো বিয়ে করতে পারছো তুমি পারি আমি অন্যান্য দেশের ক্রিকেটাররা তো যদি দেখে যে না ঠিক আছে মেয়েটা তো অনেক ভালো র্যাপিড ফায়ার পারলো ওকে তো পাত্র হিসেবে দেখা যায় না বিরাট কোহলির তো চ্যান্স জায়গা তো ব্লক হয়ে গেছে কেন ওরা তাতে আপনি কেন বলে আপনারা অপেক্ষা করেন না কেন শ্রাবণ তো ওই দা তাসি মানে কেন আপনি অপেক্ষা করতে পারেন না ও না আমি ওদেরকে বিয়ে করতে চাই না বাবা ক্রিকেটের সাথে থাকতে থাকতে মানে আই মিন

যখনই বাংলাদেশ মানে ওইভাবে করে ফর্ম করতে পারে না তখনই মনে হয় যে দূর আর দেখব না খেলা দূর আমি देखলে এরকম হয় বাট পরে না তারপরে ওই জিনিসটা ক্রেভিং থেকে যায় যে না আমি তারপরে যাব তারপরে ম্যাচ দেখব এবং সবকিছু বাদ দিয়ে ম্যাচ দেখব না এটাই তো মানে ভালোবাসা আচ্ছা আজকে বাংলাদেশের সাথে নেদারল্যান্ডের ম্যাচের বলতে উইন প্রোবাবিলিটি কত 80% বাংলাদেশের হাতে আমি বলবো 20% আমি চান্স দিচ্ছি নেদারল্যান্ডকে ওকে আজকের ম্যাচটা বাংলাদেশের আসলে সিরিয়াসলি খেলা উচিত এবং কখন কাকে ব্যাটিং এ পাঠাবে এই যে ডিসিশনটা ইটস ভেরি ইম্পর্টেন্ট ভেরি এবং বাউন্সে বোলাররা তো খুব ভালো করছে আজকেও তাকিয়ে থাকতে হবে তাসকিনের দিকে আমি খুব খুব আশাবাদী তারপরে আমি চাই যে প্রথমে মানে ব্যাটিংটা আজকে নেদারল্যান্ডেরই হোক আমি এটা চাই বোলিংটা ফার্স্ট বাংলাদেশ করুক টসে তাই হয় গুগলে আমরা যে প্রেডিকশনটা চালিয়েছিলাম সেখানে জনগণ ভোট দিয়েছে চলো আমরা সেটা দেখে আসি ও নাইস চলো 70% বলেছে 30% হচ্ছে নেদারল্যান্ড ওকে বাংলাদেশে আসলে যেটা বলছিলাম যে বোলিং ইউনিট তো দুর্দান্ত পারফর্ম করছে শুধু ব্যাটিংটায় আমরা একটু ধুকে 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 যাচ্ছি সাকিব আল হাসানের কাছে চাই আজকে খুব করে চাই তিনি যেন ফিরে আসে সে তো এক নাম্বার থেকে এখন পাঁচ নাম্বার অবধি চলে গেল বিকজ অফ হিজ পারফরম্যান্স হুম হুম এটা কিন্তু ইতিহাসে একটা হয় না সাকিবের সবাই আসলে আমরা যারা ক্রিকেট ফ্যানসরা আছে তারাও খুবই ডিসঅ্যাপয়েন্ট হোয়াটএভার আমরা চাইবো আজকে খুব ভালোভাবে কামব্যাক করুক আজকে যেন জয়ের নায়কই তিনি হয়ে যায় আমরা দুজন ক্যাপ্টেনের যদি একটু মুখোমুখি প্রোফাইলটা দেখি এই মুহূর্তে কারণ ক্যাপ্টেন ক্যাপ্টেন লড়াইটা কিন্তু মনস্তাত্ত্বিক মাঠের লড়াই হয় সেখানেও এগিয়ে থাকা পিছিয়ে থাকার একটা ব্যাপার থাকে শুরুতেই যাচ্ছি বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তার বয়স হচ্ছে 25 ফাইভ ইয়ার্স তিনি টপ অর্ডার ব্যাটার হিসেবে কাজ করেন মানে ব্যাটিং করেন এবং স্ট্রাইক রেট হচ্ছে 107.21 জিরো রান হচ্ছে এইট কট এডওয়ার্স তিনি তুমি স্ক লন্ডন মুড় কাছাকাছি তার বয়স হচ্ছে 27 এবং উইকেট কিপার ব্যাটার হিসেবে কাজ করেন মানে ডাবল রোল তার স্ট্রাইক রেট হচ্ছে 119.55 এবং তার রান হচ্ছে 752 সেদিক থেকে বাংলাদেশের ক্যাপ্টেন একটু এগেই রয়েছে তবে এক্সপেরিয়েন্সের দিক থেকে হোক সবদিক থেকে হোক আজকে বাদিত অবশ্যই নাজিমুল হোসেন শান্তর মতোই থাকছে দেখা যাচ্ছে তা আসলে কতটুকু কি করতে পারেন তবে মাঠে ক্যাপ্টেনের প্রেশার কিন্তু কোন অবশ্যই এবং এই ক্যাপ্টেন্সি দিয়ে দেখো বোলিং মানে রোটেট করা ব্যাটসম্যানদেরকে সেইভাবে ডিরেকশন দেয়া বা মাঠে যে ডিসিশন গুলো নেয় এগুলো তো আমরা বাইরে থেকে দেখি না কিন্তু এটার উপর অনেক ভাইটাল রোল কিন্তু প্লে করে হোয়াটএভার তোমার সেই বিখ্যাত ক্রিকেটের গানটা দিয়ে শেষ করতে চাই তবে তার আগে বাংলাদেশ দলকে যদি তুমি উইশ করতে চাও উইশ করতে পারো টাইগার্সদেরকে জানাই যে উইশিং ইউ অল দ্য বেস্ট কারণ হচ্ছে আজকের গেমটা আজকের ম্যাচটা আমাদেরকে জিতে আসতেই হবে এবং আমরা কোটি কোটি বাংলাদেশিরা আসলে আজকে চেয়ে থাকবো আপনাদের দিকে যেন আপনারা আজকে আমাদেরকে জয় আমাদেরকে গিফট করেন চমৎকার সেটাই যেন হয় আর আজকে আমি গানটা দিয়ে শেষ করব তার আগে আমিও বিদায় নিতে চাই ভিউয়ার্স হোপ ফর দ্য বেস্ট ফিঙ্গার ক্রস আমি চাই বাংলাদেশ দল আজকে জিতে যাক এবং নেক্সট রাউন্ডের জন্য আমরা আরও এক ধাপ এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশা থাকছে অল দ্য ভেরি বেস্ট এবং আমি শ্রাবণও বিদায় নিচ্ছি এক্সেরাম এক্সপ্রেসেন্স ক্রিক বাস পাওয়ার্ড বাই মিনিস্টার গুগল টিভিতে থ্যাংকস ফর ওয়াচিং শুনবে বাঘে বিশ্ব লড়াই হবে আবার এবার ঘরে স্বপ্ন সবার ব্যাটে বলে জমবে খেলা যাব বহু দূর চারিদিকে বাজবে শুধু বিজয়ের ইশুর জিতব জিত বজিত জিৎ বৌ র হে জিত বৌ জিৎ বৌ র আইল